প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে সমাজ নিয়ে আলোচনা করব। সমাজ সম্পর্কে আমাদের মধ্যে একটা ধারণা ছিল যে সমাজ কথাই বলে যে শিখতে লাগে ছ মাস, আসলে এরকম কোনো ধারণা না। সমাজে একটু দুই তিনের ক্লাসের মধ্যে সমাজ গেলে সমাজ সম্পর্কে খুব ভালো ধারণা দেওয়া যায়। আচ্ছা, আমরা সমাজটা কি সেটা নিয়ে আসতে একটু আলোচনা করি। সমাজ শব্দটাকে ভাঙলে আসে সমযোগ আস, অনেক বিশ্লেষক অনেক ব্যাকরণ বিদগণ এটাকে আবার সমযোগ ধাতু চিহ্ন দিয়ে আস সূচক অ দিয়েও বিশ্লেষণ করেছে। আচ্ছা, সমাজ শব্দের অর্থ কি সেটা আমরা জানি। সমাজ শব্দের অর্থ হলো মিলন, সংক্ষেপণ, একপদীকরণ। এই মিলন শব্দটা নিয়ে আমাদের মধ্যে আবার কনফিউশন আছে। আমরা জানি যে লিঙ্গ শব্দের অর্থ সরি সন্ধি শব্দের অর্থ মিলন, তো সমাজ শব্দের অর্থ মিলন। আর এজন্য এমসিকিউ যদি এমন ধরনের এমসিকিউ আসে যে কোন শব্দটা সমাস নয়, তাহলে আমরা অবশ্যই মিলনকে ইয়ে করব না। কারণ হলো মিলন, সংক্ষেপণ, একপদীকরণ সকলের শব্দ হলো সমাসের শব্দ। আচ্ছা, আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। দেখো, সিংহ চিহ্নিত আসন, এটাকে এক পদে মিলন, এই প্রত্যেকটা পদকে একসাথে করলে এক পদী করলে আসে যে সিংহাসন। সিংহ চিহ্নিত আসন শব্দটাকে প্রত্যেকটা পদের একসাথে মিলন হলে বা সংক্ষিপ্ত করলে প্রত্যেকটা পদকে একসাথে করলে হয় সিংহাসন। আচ্ছা, এবার দেখো সিংহ চিহ্নিত আসন, পুরাটা বাক্যকে একসাথে বলা হয় বেশ বাক্য। এর আরেকটা নাম হলো বিগ্রহ বাক্য, আরেকটা শব্দ হলো গিয়ে সমাস বাক্য। পুরা বাক্যটাকে বলা হয় বেশ বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আচ্ছা দেখো, সিংহ চিহ্নিত আসন, এই প্রত্যেকটা পদকে আবার আলাদা আলাদা ভাবে বলা হয় সমসমান পদ। সিংহ একটা সমসমান পদ, চিহ্নিত একটা সমসমান পদ, আসন একটা সমসমান পদ, এই সম্পূর্ণ এটাকে আলাদা আলাদা বলা হয় সমসমান পদ। আর সিংহ চিহ্নিত আসন শব্দটাকে এক পদে করলে বা সংক্ষিপ্ত করলে আসে সিংহাসন, আর সিংহাসন শব্দটাকে বলা হয় সমস্ত পদ, এটাকে বলা হয় কি সমস্ত পদ। আচ্ছা, এবার দেখো সিংহ, আমরা সিংহ চিহ্নিত আসনের মধ্যে দেখো সিংহটা হলো পূর্বপদ, পূর্বপদ মানে আগের পদ। তারপর দেখো আসন, সিংহাসন শব্দটার মধ্যে হলো সিংহ আসন, এর মধ্যে সিংহটা হলো পূর্বপদ আর আসন শব্দটা হলো পরপদ। পরপদের আরেকটা নাম হলো উত্তরপদ, পরপদের আরেকটা নাম উত্তরপদ। আচ্ছা, মাঝখানে যে শব্দটা রয়েছে চিহ্নিত এটাকে বলা হয় মধ্যপদ। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, আমাদের সমাজ সম্পর্কে ভালো ধারণা দিতে হলে অবশ্যই জানতে হবে সমসমান পদ কি, তারপরে সমস্ত পদ কি, বেশ বাক্য, বিগ্রহ বাক্য, মধ্যপদ, উত্তরপদ, পরপদ, এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তারপরে আসো আমরা আসি সমাসের প্রকারভেদের মধ্যে। আমরা সবাই জানি যে সমাস ছয় প্রকার, দেখো কি কি, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়িভাগ, বহুব্রীহি। আচ্ছা দেখো, তোমাদের সংক্ষেপে আমি বুঝিয়ে দিই। দ্বন্দ্ব সমাজের মধ্যে উভয় পদ প্রাধান্য থাকে, মানে পূর্বপদ পরপদ দুইটাই প্রাধান্য থাকে। তারপরে আছে দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, তিনটার মধ্যে পরপদের অর্থ প্রাধান্য থাকে। এক্ষেত্রে পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে না, শুধুমাত্র পরপদের অর্থই প্রাধান্য থাকে। তারপরে দেখো আছে অব্যয়িভাগ, অব্যয়িভাবের মধ্যে পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে, আর বহুব্রীহি সমাজে পূর্ণ পদের অংশই প্রাধান্য থাকে না, মানে পূর্বপদ পরপদ কোনো পদের অর্থই প্রাধান্য থাকে না। আচ্ছা, তোমাদের কিছু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়ে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এখানে শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম সিংহাসন, এটা দিয়ে শুরু করি। একটা উদাহরণ দিলাম সিংহাসন, সিংহাসন এখানে কোন পদের অর্থটা প্রাধান্য পাচ্ছে এটা দেখি। সিংহাসন মানে মূল বিষয়টা হলো আসন, সিংহ চিহ্নিত আসন, আসনটাকে আসনটা হলো এখানকার পরপদ, এখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তারপরে আরেকটা উদাহরণের মাধ্যমে দেখো বাবা মা, এটাকে আমরা ইংলিশে বলতে পারি কি প্যারেন্টস একটা শব্দ, কিন্তু এটা হলো বাবা মা, এইটাতে কোনটার অর্থ প্রাধান্য পায়। দেখো বাবাকে আমরা প্রাধান্য দিত না মাকে, সেই ক্ষেত্রে উভয় পদ, উত্তর পদ, পূর্ব পদ এবং পরপদ দুই পদের অর্থই প্রাধান্য থাকে। তারপরে দেখো আরেকটা উদাহরণ মহানদী, মহানদী মহান যে নদী, আমরা এখানে কাকে প্রাধান্য দিতে পারি, অবশ্যই নবী, মানে মহান যে নবী মহানদী। এক্ষেত্রে দেখা গেছে যে
বড় পদের অর্থই প্রাধান্য পেয়েছে। তারপর আরেকটা উদাহরণে দেখো, ত্রিফলা। ত্রিফলা মানে কি? তিন ফল। তাহলে আমরা এখানে কি ত্রিকে প্রাধান্য দিব না ফলাকে? ফল অবশ্যই, আমরা বাজারে যদি কিনতে যাই তাহলে আমরা তিনটা ফলই কিনবো, ত্রিকে আর কিনা হবে। এই জন্য এই ক্ষেত্রে বড় পদের অর্থই প্রাধান্য পাচ্ছে। তারপর দেখো নির্জল অসম্মান। নির্জল মানে জলের অভাব বা জল নেই। অসম্মান, অসম্মান মানে কি? সম্মান মানে আমরা বুঝি মর্যাদা, অসম্মান মানে যেখানে সম্মান নেই। দুটো শব্দের মধ্যেই দেখো পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে, মানে জল নেই, যেখানে সম্মান নেই সেই ক্ষেত্রে পূর্বপদের অর্থই প্রাধান্য পেয়েছে। তারপরে আমি একই ধরনের দুটো শব্দ লিখলাম, দেখো বিড়াল চোখ, বিড়াল চোখা। আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি, যেমন মনে করো আমি বললাম আমাদের বাসায় একটা বিড়াল চোখা ছেলে আসছে, তাহলে এখানে কি বিড়ালকে প্রাধান্য পেয়েছে না চোখা? কোনোটাই না, ছেলেটার বিড়াল চোখ, এই ক্ষেত্রে কোনোটাকে প্রাধান্য পাচ্ছে না, কোনো পদের অর্থই প্রাধান্য না। এরকম আরেকটা শব্দ দেখো লাল বসানো, মানে বসান মানে কি বুঝোই তো, লাল বসানো। এখন মনে করো আরেকটা উদাহরণ দিলাম যে মেয়েটা লাল বসনা পরা মেয়েটার পিছনে ছেলেটি হাঁটতে লাগলো, লাল বসনা। তাহলে মেয়েটা লাল শাড়ি পরেছে, এক্ষেত্রে লাল ঘোষণা কোনোটাকে প্রাধান্য না পেয়ে মেয়েটাকে প্রাধান্য দিয়েছে। এই জন্য বিড়াল চোখা আর লাল ঘোষণার মধ্যে কোন পদের অর্থই প্রাধান্য পাচ্ছে না। আচ্ছা আমরা এবার সমাসের যে ছয় প্রকার ওইটা কি, এই উদাহরণের মধ্যে কোনটা কোন সমাস সেটা দেখে আমরা দেখি। আমরা শুরুতেই বলেছিলাম যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য থাকে। এখানে দেখো বাবা মা, বাবা মার ক্ষেত্রে কি উভয় পদের অর্থই প্রাধান্য থাকে, তাহলে বাবা মা হলো কোন সমাস? দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো দীর্ঘ কর্মদায় তৎপুরুষ, তিনটে সমাসেই পরপদের অর্থ প্রাধান্য থাকে। আচ্ছা শুধু পরপদের অর্থ প্রাধান্য থাকলেই আমরা তিনটা সমাজ বুঝি, কিন্তু এর মধ্যে কোনটা কোন সমাস আমরা কিভাবে বুঝবো? দেখো সহজ উপায় দ্বিগু সমাস, যেই সমাসের মধ্যে সংখ্যা থাকবে সেটাকে আমরা মনে করবো কি দ্বিগু সমাস। তারপরে দেখো তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসের মধ্যে অবশ্যই কি বিভক্তি লোপ পাবে, বিভক্তি থাকতে হবে, সেটা হলো তৎপুরুষ সমাস। তাহলে সংখ্যার বিভক্তি ছাড়া যে সমাসটা থাকবে সেটা হলো কি কর্মধারয় সমাস। আচ্ছা আমরা এখানে উদাহরণের মধ্যে দেখো ত্রিফলা, এটার মধ্যে অবশ্যই সংখ্যাকে মিল করা হয়েছে দেখো, এই জন্য এটা কোন সমাস? দ্বিগু সমাস, দ্বিগু সমাসের মধ্যে সংখ্যা থাকবে, তাহলে এখানে ত্রিফলা হলো দ্বিগু সমাস। আচ্ছা দেখো কর্মদায় সমাস কোনটা আর তৎপুরুষ সমাস কোনটা? আমরা বলছি তৎপুরুষ সমাসের মধ্যে বিভক্তি লোপ পাবে, যেমন আমি একটা উদাহরণ দিই সোনার বাংলা, এক্ষেত্রে কি সোনার বাংলা শব্দটার মধ্যে বিভক্তি লোপ পেয়েছে, ওটা হলো তৎপুরুষ সমাস। এখন বিভক্তি আর সংখ্যা ছাড়া যে শব্দটা থাকবে সেটাকে বলা হয় কর্মদায় সমাস। আচ্ছা আমরা এখানে উদাহরণের মধ্যে দেখো পরপদের অর্থ, দেখো সিংহাসন, এখানে কোনো সংখ্যা বোঝাচ্ছে না এবং এর মধ্যে কোনো বিভক্তি লোপ পাচ্ছে না, কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, বিদায় এটাকে আমরা কি বলতে পারি কর্মদায় সমাস। তারপরে মহানদী, এটাও কর্মদায় সমাস। তারপর আমরা দেখো আরেকটা দেখি, এখানে আছে অপৈবাব এবং বহুব্রীহি, অপৈবাব সমাসের মধ্যে পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে আর বহুব্রীহি সমাসের মধ্যে পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে না। দেখো নির্জল অসম্মান, এই ক্ষেত্রে কি পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে, নির্জল জল নেই বা জলের অভাব, অসম্মান সম্মান নেই যেখানে, দুইটাই কি পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে, দুইটা হলো অপরিবাক সমাস। এবার দেখি বহুব্রীহি, কোন পদের অর্থই প্রাধান্য পায় না। বিড়াল চোখা যেটা বলছি, মানে যে একটা যে কোনো মানুষের বিড়াল চোখ থাকতে পারে, যেমন তাহলে ওই মানুষটাকে বোঝানো হয়েছে বিড়াল বা চোখ কোনোটাকেই না, এজন্য কোনো পদের অর্থই প্রাধান্য না পাওয়ার কারণে এটা হলো বহুব্রীহি সমাস। লাল ঘোষণাও ওইরকমই বহুব্রীহি সমাস। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস থেকে কি জানলাম? আমরা ক্লাসে একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম যে কোনটা সমসাম্যান পদ, পরপদ, পূর্বপদ, সমস্ত পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, এগুলো সম্পর্কে ধারণা নিলাম। আর সমাসের প্রকারটা জানলাম যে ছয় প্রকার সমাস, এগুলো সম্পর্কেও মোটামুটি ধারণা হয়েছে। তোমরা বই অনুসরণ করবা তাহলে সমাজ সম্পর্কে আরো ভালো ধারণা দিতে পারবে। আসসালামু আলাইকুম।